ইংল্যান্ডকে 69 রানে হারিয়ে বাংলাদেশকে পয়েন্ট টেবিলের পেছনে ফেলেছে আফগানিস্তান। আসসালামু আলাইকুম, ওআইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। টানা দুইটি পরাজয়ের পর নিজেদের তৃতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে আফগানিস্তান। আর এই একটিমাত্র ম্যাচ জিতেই বাংলাদেশকে পয়েন্ট টেবিলের পেছনে ফেলেছে আফগানিস্তান। ইংল্যান্ডকে যেভাবে ম্যাচে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান তা ছিল দেখার মতো। অনেক অবিশ্বাস্য একটি জয় পেয়েছে আফগানরা। ইনিংসের প্রথমেই 284 রান সংগ্রহ করে আফগানরা। 285 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 215 রানেই গুটিয়ে যায় ইংলিশদের ব্যাটিং ইনিংস। তো 2023 ওয়ানডে বিশ্বকাপে সর্বমোট যে ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানে 48টি ম্যাচের মাঝে 13টি ম্যাচ শেষ হয়েছে আজ। আজ 15 অক্টোবর রবিবার আফগানিস্তান বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ শেষে চলুন দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিল। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। তো 13তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে স্বাগতিক দেশ ভারত। ভারত 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মাঝে 3টি ম্যাচই তারা জিতেছে। 3টি ম্যাচ জেতেই পয়েন্ট পেয়েছে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বরে ভারত। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মাঝে 3টি ম্যাচই তারা জিতেছে। 3টি ম্যাচ জেতেই পয়েন্ট পেয়েছে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে নিউজিল্যান্ড। 3 নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকাও 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই জিতেছে। 2টি ম্যাচ জেতেই পয়েন্ট পেয়েছে 4, আর 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে দক্ষিণ আফ্রিকা। 4 নম্বরে রয়েছে পাকিস্তান। পাকিস্তান 3টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচ হেরেছে, 2টি ম্যাচ জিতেছে। 2 ম্যাচ জেতেই পয়েন্ট পেয়েছে 4। এরপর 5 নম্বরে ইংল্যান্ড। ইংল্যান্ড 3টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচ জিতেছে, 2টি ম্যাচ হেরেছে, 1টি ম্যাচ জেতেই পয়েন্ট পেয়েছে 2। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বর অবস্থানে রয়েছে আফগানিস্তান। আফগানিস্তান 3টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচ জিতেছে, 2টি ম্যাচ হেরেছে, 1টি ম্যাচ জেতেই পয়েন্ট পেয়েছে 2। এরপর 7 নম্বরে বাংলাদেশ। বাংলাদেশ 3 ম্যাচ খেলে 1টি ম্যাচ জিতেছে, 2টি ম্যাচ হেরেছে, 1 ম্যাচ জেতেই পয়েন্ট পেয়েছে 2। এরপর পয়েন্ট টেবিলের 8 নম্বর শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা 2 ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই হেরেছে, কোনো পয়েন্ট পায়নি শ্রীলঙ্কা। আর পয়েন্ট টেবিলের 9 নম্বর অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস 2 ম্যাচে 2টিই হেরেছে, কোনো ম্যাচ জিততে পারেনি। কোনো ম্যাচ না জিতে কোনো পয়েন্টও পায়নি তারা। 0 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 9 নম্বরে নেদারল্যান্ডস। এরপর 10 নম্বরে একদম তলানিতে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই হেরেছে, কোনো ম্যাচ না জিতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে। তো এই ছিল 2023 ওয়ানডে বিশ্বকাপে 13তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট। তো প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই নিয়মিত পয়েন্ট টেবিল আপডেট সহ ওয়ানডে বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। আর পয়েন্ট টেবিল আপডেটের ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।